চার টাকার জন্য পেমেন্ট করে দিলাম, মাঝ রাস্তায় গাড়ির তেল তেল শেষ হয়ে যায়, বাইক স্কুটি করে যেতে হচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু সাইদ ব্লগ 7। আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আমি যাব চার চাকা আনতে। তো ফাইনালি অনেক সমস্যার সম্মুখীন শেষ করে আজকে ফাইনালি যাবো চার চাকা আনতে। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যে কী চার চাকা নিচ্ছি না নিচ্ছি, সব তোমাদেরকে দেখাবো। তো চলো আমাদের সাথে থাকো। তো ফ্রেন্ডস, এখন বাড়ির থেকে টাকা নিয়ে বেরোবো, টাকা গোনা শেষ, এরপর বেরোবো। তো চলো। তো ফাইনালি টাকা নিয়ে নিয়েছি, এরপর বেরোবো। এই যে আমাদের নতুন বাড়ি, ঘর থেকে বেরোচ্ছি। আপনার মুখই তো হয়, এখন বেরিয়ে গেছি গাড়ি, কিন্তু এখন যাচ্ছি রোড যাচ্ছি, দেখতে পাচ্ছ যাই। এখন বাসে যাচ্ছি, তো আমরা এখানে চলে আসছি। এই যে এই হচ্ছে গাড়ি, এই গাড়িটাই নেবো। তো আমরা এখন যার গাড়ি ওনাকে টাকা গুনে মিটিয়ে দেবো। আমরা টাকা এখন দিচ্ছি। তো আমাদের এখন টাকা দেওয়া পালা শেষ, এরপর আমরা বেরোবো। এই যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমরা। প্রায় দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। আমরা এখন যাব সুরুচি, সুরুচিতে বিরিয়ানি খাবো, তারপর বাড়ি যাব। তো চলো এখন যাই বিরিয়ানির দোকান, সরি রেস্টুরেন্ট। এই যে সুরুচি, ওখানে খাইঙ্গে বিরিয়ানি। হয়ে গেছে আসছি, কথা ছেড়ে দেওয়ার কথা হয়ে গেছে আসছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে গাড়িটা কেমন হলো না হলো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। Thank you.
তো গাড়িটি আমরা না দেখে বের করে নিয়েছিলাম, তাই তেল শেষ হয়ে গেছিলো দেখিনি, তাই একজনকে হাত মেরে রাস্তায় তেল নিতে যাচ্ছি পেট্রোল পাম্পে। এই যে এইটা করে ভরে নিয়ে ভরলাম চার চাকাতে, আমার নিয়ে নিয়েছিল এখানে বাইকে করে একজন গিয়ে নিয়ে গেছিলাম তেল ভরা, আমার পেট্রোল পাম্পে এলাম। এই যে গেছিলাম পেট্রোল পাম্পে, যার বাইকে করে যার স্কুটি করে আমি এই পেট্রোল পাম্পে এসেছিলাম এবং ক্যান নিয়ে তেল নিয়ে গেছিলাম। পেট্রোল পাম্প অব্দি গাড়ি আমাদের চলে এসছে। এই যে পেট্রোল ভরছি আমরা এখন, 1000 টাকা মতো পেট্রোল ভরবো ফার্স্ট টাইম। ভরা হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই যে আমাদের স্লিপ বেরোচ্ছে, আমাদের তেল ভরা শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের দিকে, চলো। গাড়ি চলে আসছে, আমি বাইকে যাব আর ও চার চাকা নিয়ে যাবে বাড়ি অবধি, কারণ বাড়িটা ফ্যাক্টরিতে ছিল, গাড়িটা নিয়ে যাবো। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আমাদের এনএস থেকে গ্রামের দিকে কিছুটা যেতে হয়। এসেই আমরা গাড়ি সার্ভিস করছি। ওই যে আমার মা আর একটা ভাই দেখছিল গাড়িটা ঘুরে ঘুরে কেমন হয়েছে না হয়েছে। আর বোন ফ্রেন্ডস তোমরাও জানিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।